তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো দেখো আজকে আমি সকাল সকাল মেথির মানে মেথি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা ভালো করে চা চাঁগনি দিয়ে ছেঁকে নিয়ে আমি এই জলটা এখন মাথায় দেবো দেখতেই পাচ্ছ মাথায় বেশি চুল নেই কিন্তু এইটা আমি ফেসবুকে দেখলাম যে মেথি ভেজানোর জল মাথায় দিলে নাকি চুল ওঠা বন্ধ হয়ে যায় তো এর মধ্যে তো কিছু সেরকম কিছু মেশাতে হয় না খালি মেথির জলটাই তো ওই জন্য মানে হালকা হালকার ওপরে হয় বলে তাই জন্য আমি এটা জাস্ট আজকে একটু ট্রাই করছি তো আমার মনে হয় যে কাজটা মনে হয় ভালোই হবে কেন সংসারের কাজ করে এই বাটো ওই বাটো এই দাও অত কিছু দেওয়া যায় না যেহেতু এটা মেথির জল বলে এই জন্য আমি আজকে ট্রাই করছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি দিয়ে দিয়েছি এটা পুরো শুকনো হবে শুকনো হয়ে আজকে জাস্ট মাথাটা একটু ধুয়ে নেবো কালকে শ্যাম্পু করতে পারবো তো চলো এই মাথার মধ্যে লাগিয়ে দিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাই কি রান্না হবে আজকে তোমাদের দেখাচ্ছি দেখো যে তোমার দাদা ভোলা মাছ নিয়ে এসছে আমার তো দেখেই রাগ ধরছে ছোটো ছোটো ভোলা তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ে স্নান করে পাগলামি আরম্ভ করেছে বলছে মা আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও তা দেখো তা চলো দেখো আমার মেয়ে এখন ঘরের মধ্যে ঢুকে গেছে মানে ঘর ঘরের ভেতর আর একটা ঘর উনি এখন এই ঘরের টেন্ট হাউস একটা কিনে দিয়েছি তাকে উল্টো করে পেতে তার ওপর বালিশ নিয়ে ঢুকে শুয়ে আছে আর ওকে এখন ভাত খাওয়াবো আমার রান্না বান্না সবই শেষ তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এটা হলো পাবদা মাছ না পাবদা মাছ না কি মাছ বলে জানি না আমি নামটা ঠিক বলতে পারব না তো এই মাছে আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি আর ভাত করেছি তো চলো মেয়েকে খাইয়ে নিই আর দেখো আমি চুলটা ধুয়ে নিয়েছি ভালো করে তোমাদেরকে বললাম যে মাথাটা ভালো করে ধুয়ে নেবো কালকে শ্যাম্পু করব। তো এই মনে হচ্ছে যে এই মেথি ভেজানোর জলটা চুলে মাখলে খুবই উপকার হবে তো তোমাদেরকে আমি জানাবো অবশ্যই মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি খেতে বসবো দেখো আম খেতে বসে পড়লাম এই তো সারাদিন আমাদের সংসারের কাজ এই কাজ করেই মানে দিনটা কেটে যায় আর যেইটুকু টাইম পাই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি তো দেখো আমি এখন খাচ্ছি তোমার দাদা এখনও আসিনি তোমার দাদার আস্তে আস্তে চারটে বেজে যাবে ওই জন্য আমার খিদে পেয়েছে বলে আমি খেয়ে নিলাম কেন আবার আমাকে বিকালে বেরোতে হবে তো দেখো তোমার দাদাও চলে এসছে এই যে আমি খেয়ে দিয়ে আমি জাস্ট একটু ঘরে ঢুকে শুয়েছি আর তোমার দাদা এসেছে ওই যে এসে নিচে বসে পড়েছে তোমার দাদা তো নিচেই জায়গা এসে আগে ওখানেই বসবে তো দেখো এখন কটা বাজে তোমার দাদা ঘরে ঢুকলো এখন চারটে বাজে যায় তোমার দাদা ঢুকলো তো আমার সারাদিনের দিনটা এইভাবে কাটলো তো তোমাদের কীভাবে কাটলো প্লিজ জানিও আর এই যে আমি বিকালে বেরিয়ে পড়েছি আর আমি যেখানেই যাব আমার এই সাইকেলটা আমার সাথে সাথে যাবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও data bye